গুড মর্নিং সকলকে, এক্ষুনি আমরা যাব হসপিটালের দিকে। কি করছো বাবু? হ্যাঁ রে বুবলু, লিখছিস না? হ্যাঁ বুবলু, গান হয়নি, কিছু হয়নি, শুধু শুধু নাচবে? ও কিছু দরকার নেই, ভালো বুঝে এমনি নাচবে। চলো বাবু, চুলটা বাঁধা রে মা বেনতি, চুলটা চুল বাঁধা হবে। হ্যাঁ চুলটা লোকাল খানি, ঠিক আছে চুল বেঁধে নিয়ে চলো। আমাদেরকে সকাল 7টার মধ্যে যেতে বলেছিলেন হসপিটালে ডাক্তারবাবু, তো এক্ষুনি ফোন করলেন, মানে আমরা জাস্ট বেরোতে যাব, আমাদেরকে আবার ফোন করলেন, বললেন যে ওর হিপ টু টো একটা এক্সরে হয়েছিল, সেটা গত বছর হয়েছিল, তো সেইটাকে বললেন যে আরেকবার করতে হবে, মানে এবারেও এক্সরে হয়েছে কিন্তু হিপ টু টো হয়নি, শুধু মানে হাঁটুটার হয়েছে, খানিকটা পোর্শন ওপর নিচে দেখা যাচ্ছে, কিন্তু বললেন যে হিপ টু টো আরেকবার করতে হবে। উনি অনলাইনে আর কি রিকুইজিশন দিয়ে দিয়েছেন, ডাইরেক্টলি গিয়ে আমাদেরকে এবার ওই এক্সরেটা করে তারপর অ্যাডমিশনের জন্য যেতে হবে। তো জাস্ট আমরা সব বেরিয়ে পড়েছি, আর পরিণীতাকে তো এখন কিচ্ছু খেতে নেই, ও কাল রাত 12টা থেকে মানে বারণ করে দিয়েছিলেন, কিছু খাওয়া তো দূরের কথা, জলও খাওয়া যাবে না, সেই জন্যে আমরা কেউই খাইনি। ও বলছে এবার হয় কি আমাদের, যে যখন আমরা কিছু আর কি খেতে বারণ করে তখনই মনে হয় যেন তেষ্টা পাচ্ছে। অলরেডি এতক্ষণ কিন্তু ঘুমোয় বন্ডিতা, তো ঘুম থেকে উঠে একটু জল জল করছে আর কি, যেহেতু আজকে খেতে নেই। তা ওকে বললাম যে তুমিও খাবে না, আমরাও ওকে খাবো না। ওই তোর আস্তে আস্তে বেরিয়ে যা, আমি এখানে ছাতে যাচ্ছি কাজ দেখাতে। আসি চলো, যা না চুলটা বেঁধে দা দিয়ে চলো। সারাক্ষণ শুধু ভেবে চলেছে, কাল থেকে যখন শুনেছে যে অপারেশন হবে, আর ঘুমের ঘরে তো স্বপ্ন দেখ, চা লাগছে লাগছে, ছেড়ে দাও ঘুমের ঘরে, ভোরবেলা বলছে, তুমি শুনেছি? বিশ্বাস করছে না, বলছি বলছি সব তোমরা মিথ্যা কথা বলছো। জুতো খুলেছি যাও, এইটাই হবে। চুল কি বেঁধে দিতে পারলে? না বাবা, তাহলে চুপ করে চুপ করে বসো, দুটোই বেঁধে দিতে হবে, চুপ করে বসো যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য এরকম করে বাঁধতে হবে। বসো না, আমি আছি তো, কিচ্ছু চিন্তা না, একদম ভয় পাবে না, তুমি আমার স্ট্রং বেবি না, কিচ্ছু হবে না, এক্ষুনি হয়ে যাবে সব, কখন ছাড়বে? এক্ষুনি ছেড়ে দেবো তোমাকে, আমি বাবা দুজনে বাইরে থাকবো। না আচ্ছা, তোর মা ভিতরেই থাকবে। বর্ণিতার মাকে এত চিন্তিত আমি কোনোদিন দেখিনি, ও তো মানে আমাকে সাহস দেয় সবসময়, কিন্তু যখন থেকে বর্ণিতা ভিতরে ঢুকেছে উদাস হয়ে বসে আছে, মাঝে মাঝে আমাকে একটুখানি বলার চেষ্টা করছে চিন্তার কথা। আমি বলছি তুমি নিজের মনটা শক্ত করো, কোনোভাবেই দুর্বল হলে চলবে না, নাহলে আমাদের ওই ছোট্ট মেয়েটা অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকেছে, আমার মনের অবস্থাটা যে কী হচ্ছে সেটা তো আমি ওকে বলে বোঝাতে পারবো না, আর আমি যদি বলতে যাই সেটা ও আরও ভেঙে পড়বে। আমাকে যতই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুক, আমি জানি বর্ণিতার বাবা প্রচুর পরিমাণে টেনশন করছে, তাই আছে আছে পায়চারি করছে, আমি তো ওকে চিনি খুব ভালো করে, এত বছর ধরে ওর সঙ্গে ঘর সংসার করছে, আমার থেকেও কিন্তু বেশি মেয়েদেরকে প্রচুর ভালোবাসে, যখন থেকে বর্ণিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে তখন থেকেই কিন্তু বারবার এদিক আর ওদিক করছে, একবার উঠছে বসছে হাঁটাচলা করছে, আর আমাকে বলছে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুমি অত চিন্তা করো না, আর ও যে নিজের কথা চিন্তা করছে সেটা তো একমাত্র আমি বুঝতে পারছি। আমরা আছি পল ব্র্যান্ড ব্লক, আর এই যে সামনে এটা এটা পল ব্র্যান্ড বিল্ডিং, হসপিটাল ক্যাম্পাসটা অনেক বড়, এই যে বিল্ডিংগুলো সামনে এগুলো সবই মানে ক্যাম্পাসের ভিতরেই সব।
এগুলো সব হসপিটালের ভিতরের রাস্তা। সিস্টারদের কাছ থেকে ফোন এলো অপারেশন থিয়েটার থেকে বেরিয়েই আর কি, ওর কিছুক্ষণের মধ্যে খায় না কিছু রাত থেকে, তো এগুলো নিয়ে যেতে হবে। ফ্রুট জুস আর বিস্কুট নিয়ে আছি, তো ওর মা একবার ঢুকেছে ভিতরে, আমি জানি না ভিতরে কি হচ্ছে, তো তারপরে দিয়ে আসে এগুলো। এই বিল্ডিংয়ের 6th floor ওর অপারেশন চলছে বর্ণিতার। আজকে সকাল থেকেই আছে আছে, বৃষ্টি আসছে, খুব সকালের দিকটায় হয়নি, যখন থেকে বর্ণিতা ভর্তি হয়েছে তারপর থেকে তো মানে কি বলবো, এখানে এতদিন এসেছি খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তো তারই মাঝখানে ওকে খাবার দাবার দিয়েছি, ওকে বর্ণিতাকে বেডেতে দিয়েছে, তো ওর মা ওর কাছে আছে, আমাকে তো ওখানে যেতে দেয়নি, আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। তো খাবারটা যখন দিতে গেলাম আমি জোর করে আর কি ওখানে গিয়েছিলাম, যে সিস্টারকে রিকোয়েস্ট করলাম যে হ্যাঁ বাবা, সিস্টারকে রিকোয়েস্ট করলাম হ্যাঁ বাবা হ্যাঁ বাবা, না এখানে ওটা যাবে না বাবা, বগুলো এই করিডোরটাতেই ঘোরাফেরা করে, মাঝে মাঝে মামা করছিল। তো বর্ণিতার কথায় আসি, বর্ণিতার কাছে ওর মা আছে, আর আমি গিয়ে ওই খাবার দাবারগুলো যখন দিতে গেলাম তখন একটু জোর করেই আর কি বললাম, যে রিকোয়েস্ট করলাম যে আমাকে একবার দেখতে দেওয়ার জন্য। তো ওখানে গিয়ে সামান্য একটুখানি ক্লিপ আমি তুলেছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনারাও একটু আশ্বস্ত হন, জানি আপনারাও খুব চিন্তায় আমাদের মতন। তো বর্ণিতার মা তো মানে এমনিতে খুব স্ট্রং, আর আমাকে তো দুর্বল দেখালে চলবেই না, তাহলে ওর মা তো মানে আর রাখতেই পারবো না। যখন নিয়ে গেল তখন পর্যন্ত তো বর্ণিতার মা ঠিক ছিল, কিন্তু যখন ভিতরে চলে গেছে আর বাইরে আমরা বসে আছি, তো আছে আছে আর কি চোখে জল এসে যাচ্ছে। আমি ওকে মানে ধমক দিচ্ছি যে এরকম করবে না, একদম যা এখানে করছো করছো, কিন্তু মেয়েটা যখন বাইরে আসবে একটা বারের জন্য না দেখি যে তোমার চোখে জল বা তুমি মন খারাপ করছো বা তোমার মুখ দেখে ভারী লাগছে, এরকম একদম করবে না। আমি ফিরে এলাম, কারণ আমাকে ওখান থেকে তারপর বের করে দিল, কিছুক্ষণ 2-4 মিনিট আমি ছিলাম, তারপর ওখান থেকে বের করে দিল, বললো যখন সন্ধ্যাবেলা ডাক্তারবাবু রাউন্ডে আসবেন দেখে বর্ণিতাকে আজকে রাখা হবে নাকি ছেড়ে দেবে, তো সেই ব্যাপারটা তবে বুঝতে পারবো। আমি এলাম, সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া নেই, খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, আর কৃষ্ণার জন্যে একটু ভাত, একটা মানে টিফিন বক্সের মধ্যে ভাত ডাল একটুখানি আর আলু ভাতে একটু নিয়েছি, তো ওকে গিয়ে দেবো, একটু খাওয়া দাওয়া করুক। মানে কৃষ্ণার না, ও খাওয়া দাওয়া যদি অনেক লেট হয় ওর মানে পেটে লাগতে শুরু করে, আমি অনেকবার বলেছি কিন্তু খায়নি, যে মেয়েটা না খেয়ে আছে, কাল রাত 12টা থেকে আমরা খেয়ে নেবো। আপনাদেরকে যতটা পারবো আপডেট দিতে থাকবো, হয়তো ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না, যতটা পাচ্ছি আমি চেষ্টা করছি করছি। তো যাই এবার হসপিটালের দিকে। কিছু করেনি তো? বুবলু তোর চিন্তা করতে হবে না, তোর দিদি ঠিক আছে, ঠিক আছে নিয়ে চলে আসবে, তুমি খেলো, আমি যাচ্ছি ভাতটা করতে। হ্যাঁ দাও, নিয়ে গিয়ে দিয়ে একটু খা, এতদিন আছি এর মধ্যে, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে, এই মাত্র আবার ছাড়লো, একটু একটু এখনো পড়ছে সামান্য সামান্য। আর এই যে টিফিনে ভাত নিয়ে নিয়েছে, চামচ টামচ এর মধ্যেই দেওয়া আছে, দেখি খাওয়াতে পারি নাকি। এই যে হসপিটাল ঢোকার মুখটায় জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে আজকে। ওষুধের রিয়াকশানটা বর্ণিতার এখন কাটতে দেরি হবে, একটু একটু কথা বলছে, আবার ঘুমিয়ে পড়ছে নিজে নিজে। জল দিতে বলেছে, 5 মিনিট দাঁড়াও, 2:30 সময় দিতে বলেছে বাবা, ওরকম করতে হবে। ডাক্তারবাবুগুলো ভালো বাবা? ভালো, তোমার কষ্ট হয়নি তো? এতক্ষণ অপেক্ষা করলে আর একটুখানি অপেক্ষা করো, 5 মিনিট পরে তোমার জল দেবো, বাড়ি নিয়ে চলে যাবো। না খুলে দেবো, এখন কিছু করো না, ওরা খুলে দেবে, ওরাই খুলে দেবে, যখন ছুটি দেবে তখন খুলে দেবে, সব ঠিক করে দেবে। কোন ক্লাসে পড়ি? বোন না ভাই আছে, স্কুলের নাম কি? ইংলিশে না হিন্দিতে? দুটোই বলছিলাম, বলে দিয়েছি, তুই সবে তুই উত্তর দিতে পারবি। কারা আসি বলছি? কখন জিজ্ঞাসা করছিল?
ছচটা ফোটানোর সময়। ছচটা ওই হাতে যেটা দেওয়া আছে। হসপিটাল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সন্ধে সন্ধে হয়ে এসছে, কৃষ্ণাকে খাইয়ে দিয়েছি নিয়েগে, আর কিছু মেডিসিন আর কালকের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে বলে দিলেন, তো আমি সেগুলো করে এলাম। এইবার সম্ভবত ছুটি দিতে পারেন, তো আমি গেলে জানতে পারবো যে ডাক্তারবাবু রাউন্ডে এসে কী বললেন। চলো ঢোকো ঢোকো, বন্ধ হয়ে যাবে। বাবলু পিসি কখন থেকে ঘুমাচ্ছে? শরীরে জোরটা পাবে কি করে বলছে, তোমার মাথাটা ঘুরছে, শরীরটা দুর্বল লাগছে, খালি পেটে তো সেই কাল রাত থেকে। বল তুইও না খেয়ে আছিস বাবা, আমি সবাই আমরা না খেয়ে আছি, পিসিটাও বলছে আমি খাই। খাওয়া দাওয়া করতে হবে, তবে তো তাড়াতাড়ি সুস্থ হবে, আবার তো নাচ করতে হবে সুন্দর করে। ভালো করে একটা ভিডিও করবো সুন্দর করে, ঠিক আছে? সবাই তোমার নাচ দেখার জন্য অপেক্ষা করছে। আর বর্ণিতা খুব সুন্দর ভালো ভালো গান তুলেছে জানো, হলিউডের গান, ইংলিশ গান তুলেছে কটা, ওইগুলোকে আবার ভালো করে বুঝলে, ওইগুলোকে বাড়ি গিয়ে ভালো করে রেকর্ডিং করতে হবে। তো সবসময় বলছি আমার গানটা রেকর্ডিং করে দাও, গানটা রেকর্ডিং করে দাও, বাবার মাথা খারাপ করে দিচ্ছে কদিন। এখানে তো এখানে সাউন্ডটা ঠিক নেই তো, ইংলিশ গানটা কি টপ টপ করে মুখস্থ করে ফেলল। আমি তো ইংলিশ গানের মাথা মুন্ডু কিছু বুঝতেই পারি না কি ভাষা বলছে, ও তো দেখছি পুরো মুখস্থ করে ফেলেছে গান, বাবা একটা করে দেখিয়ে দিচ্ছে আর মুখস্থ করে ফেলছে না, যে ইংলিশ যে গানটা মুখস্থ করে ওটা রেকর্ডিং করবে তো বাবা। জল আজকের দিনে একটুখানি হালকা পাটা ব্যথা হবে, বিছানা থেকে নামবে। ঘুমাচ্ছিল তো, ও যখন থেকে অপারেশন হয়ে পেটে দিয়েছে তখন থেকেই ঘুমাচ্ছে, চেষ্টা করছে কথা বলার, কিন্তু মানে ওষুধের রিঅ্যাকশনে অ্যাকশনটা থাকে। একবার একটু বললো যে পেটে দিয়ার, পেটে দিয়ার এক ঘন্টা 40 মিনিট পরে বললো যে একটু জল খাওয়াতে, সেলাইনটা খুলে দেওয়ার পরেতে জল খাওয়াতে বললো, দিয়ে একটুখানি জল খেয়েছে, একটা বিস্কুট খেয়েছে, ব্যাস দিয়েই দিল উল্টি করে। তারপরে খেতে চাইছিল না, আবার একটা বিস্কুট বুঝিয়ে বাজিয়ে খাওয়ালাম। ওরা তো একটু সুস্থ দেখবে তবে তো ছুটি দেবে, বললো বাথরুম ফাথরুম যাচ্ছে তবে ছুটি দেবো, কিন্তু একটু জল খা না, বাথরুম গেলে সবাইকে ছেড়ে দেবে, তোকে দেবে না, দেখবি ছাড়বে না। ছুটতে যাবো সকাল থেকে, প্রতিদিন আমার সঙ্গে বেরোবি, কিছু চিন্তা নেই, আবার আগের মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কত গল্প করলাম ডাক্তার কি বলছিল,
তুই আমাকে বল না তোর কি মনে হচ্ছে, তুই আমায় বল, আমি তো প্রশ্নের উত্তর দেবো সব। বল কি মনে হচ্ছে, বল বাবাকে বলো কি হচ্ছে। সেই অপারেশন যখন থেকে সেই ভর্তি নিয়েছে, সে তখন থেকে কেঁদেই যাচ্ছে, অপারেশন থিয়েটারে ঢোকাচ্ছে তখনও কাঁদছে। আচ্ছা খেতে হবে, আমি যখন এসছি আমাকে খোঁজে নেই, দিদি মা, দিদি মা আমাকে বলছে বাবা, দিদি মা, জিজ্ঞাসা করলে দেখো বুবলুকে জিজ্ঞাসা করলে দিদি কোথায়, জ্বর দিয়ে পাটাকে দেখাচ্ছে, দিদি জ্বর, পায়েতে জ্বর হয়েছে, জ্বর ঘুমাচ্ছে। মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না, কেঁদো না, তুমি কিছু বুঝতে পেরেছো আমাকে বলো, কিছু বুঝতে পারোনি, কাঁদছো কেন আসছে, কেন কাঁদছো বলো, কি মনে হচ্ছে বল না, তোর কি দুশ্চিন্তা হচ্ছে তুই আমাকে বল, কেন কাঁদছো, আপনারা দেখলেন ওকে মানে বুঝিয়ে টুজিয়ে খাওয়া দাওয়া করানো এইসবগুলো সব চেষ্টা চরিত্র চলছে, তো অল্প অল্প খেয়েছে, যে ওষুধের রিয়াকশনটা সেটা এখনো আছে, তো ডাক্তারও বলেছিলেন যে এখন থাকবে, কাটতে টাইম লাগবে, মানে ঘুম ঘুম ভাব মাঝে মাঝে নিজে নিজেই ঘুমিয়ে পড়ছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে, তো এতদিন ধরে যে আছি একটুখানি হালকা হতে পারলাম, সকাল থেকে তো খুব মানে টেনশনের মধ্যে দিয়ে গেল, এখন মানে ঠিকঠাক লাগছে। আপনাদের সকলের শুভকামনায় ভালো করে এই অপারেশনটা হয়েছে সাকসেসফুলভাবে, তো আগামীকাল আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারকে দেখানোর, তারপর ডাক্তারবাবুর সঙ্গে ডিসকাস করে আমরা কবে কি যেতে পারবো, তো সেইটা সম্ভবত আমরা এবার বেরিয়ে যাব টিকিট পেলে, একটা বড় সমস্যা হচ্ছে টিকিটের, তো যদি এখন টিকিটটা পাই তবেই, এখন তৎকাল টিকিট পুজোর সময় মানে কিভাবে কি পাবো জানি না, তো ওইটা হয়ে গেছে এখন বিরাট সমস্যা, এখানে তৎকাল কাটার চেষ্টা করছি আমি, কিন্তু বেশিরভাগ লোকই বলছে যে দোকানগুলোতে যে হওয়ার চান্স একদম নেই, কেউ বলছে চেন্নাই থেকে চেষ্টা করে দেখতে পারি, এবার ওই অসুস্থ মেয়েকে চেন্নাই পর্যন্ত নিয়ে যাব, আবার চেন্নাই থেকে বলছে লোকাল ট্রেন যায় বা আবার গাড়ি করতে হবে এখান থেকে, তো চেন্নাই এখান থেকে প্রায় 130-140 কিলোমিটার রাস্তা, মানে ঘন্টা চারেক সময় লাগবে, তো 4 ঘন্টা ধরে নিয়ে গিয়ে ওখান থেকে আবার ট্রেন, তাও হবে কি না কোনো কনফার্মেশন কিছু নেই, তো এখন দেখা যাক কী হবে, জানি না কবে কি বাড়ি ফিরবো, তো একটা তো স্বস্তি যে হ্যাঁ অপারেশনটা ঠিকঠাকভাবে হয়েছে, বা ডাক্তারবাবু কালকে পারমিশন দিলেই তাহলেই আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব, পুজো এসে গেছে আর মানে আমাদের কারোর আর মন টিকছে না, মেয়ের তো ভালোই লাগছে না, আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এবং আমাদের তরফ থেকে, যে আপনারা যেভাবে আমার সঙ্গে আছেন বা আমাদের পরিবারের সঙ্গে আছেন, আপনারা যেভাবে কমেন্ট করছেন সেগুলো পড়লেই বোঝা যায় যে কীভাবে আপনারা সাপোর্ট করছেন, তো অনেকে তো বর্ণিতার জন্য অনেকভাবে প্রার্থনা করেছেন, সেগুলো লিখে পাঠিয়েছেন, তো যাই হোক আপনাদের সকলের প্রার্থনা সার্থক হয়েছে, বর্ণিতাকে ভালোভাবে নিয়ে চলে এসেছি, এবার কালকে ডাক্তারবাবু কী বলছে আপনাদেরকে জানাবো, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।